নমস্কার, নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল শ্রোতা এবং বন্ধুদেরকে জানাই সাদর জয়গুরু জয় মা প্রীতি সম্ভাষণ। আশা করি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি সুশোভন পুনরায় আপনাদের নিকট উপস্থিত হয়েছি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সম্পর্কিত সম্পূর্ণ নতুন একটি উপস্থাপনা নিয়ে। আজকের উপস্থাপনাটি হল শ্রী শ্রী ঠাকুর গুরু নিগমানন্দ দেবের ব্যাখ্যায় শ্রী গুরুর নিকট আমাদের প্রকৃত চাওয়া কি। তো উপস্থাপনাটি শুরু করবার আগে প্রত্যেকবারের মতন যে কথাটি বলার সেটি হলো, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন এবং ভিডিও ভালো লাগলে নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা সবার আগে পান। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কিত আপনাদের সকলের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সবার মূল্যবান মতামত নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের একান্ত কাম্য এবং ভিডিওটি উপযোগী মনে হলে পরিচিত ভক্ত শিষ্য মহলে অবশ্যই শেয়ার করবেন। তো দেরি না করে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা, শ্রী শ্রী ঠাকুর গুরু নিগমানন্দ দেবের ব্যাখ্যায় শ্রী গুরুর নিকট আমাদের প্রকৃত চাওয়া বা শ্রী গুরুর নিকট আমাদের আসল চাওয়া কি হওয়া উচিত। শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেক ভক্ত সমাগম হয়েছে, কেউ চাইছে জ্ঞান, কেউ ভক্তি, কেউ মুক্তি, কেউ ইষ্ট দর্শন, কেউ অন্য কিছু। এই রকম যার যা ইচ্ছা সকলেই কিছু না কিছু প্রার্থনা করলেন। এমনি করে ঠাকুর সকলের মনোগত প্রার্থনার কথা জেনে নিয়ে যাকে যা বলবার বলে শেষকালে মন্তব্য স্বরূপ বললেন, চেয়ে চেয়েই তোমাদের আসল চাওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা চাইতে জানো না, বোঝো না কি পেলে তোমাদের প্রকৃত মঙ্গল হবে তা তোমরা ধারণা করতে পারো না। কতকগুলো আবল তাবল জিনিস চেয়ে তোমাদের প্রধান দাবিটাই নষ্ট করে ফেলছ। তোমাদের চাওয়ার দায়ে ভগবান একেবারে অতিষ্ঠ, এখন এটা চাই, পরক্ষণেই আবার ওটা চাই। এমনি করে ভগবানের দরবারে অনেক চাওয়ার দরখাস্ত ফাইল হয়ে আছে, ভগবান একে একে পরপর সবগুলিই পূরণ করে যাচ্ছেন, কোনো প্রার্থনাই কিন্তু বরবাদ হচ্ছে না। তবে আজ হয়তো যেটা চাচ্ছ আজই যে সেটা পাবে তার কোনো মানে নেই, এর পূর্বে যেসব প্রার্থনা করে রেখেছ সেগুলি পূরণ হয়ে গেলে পর তবে আজকের প্রার্থনাটা পূরণ হবে। তোমাদের যে বর্তমান অবস্থা এও তোমাদের প্রার্থনারই ফল, এই যে সুখ দুঃখ ভোগ তাও তোমাদের নিজেরই চাওয়া। এ সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে। ভর শীতকালের একজনের একখানা কম্বলের প্রয়োজন হয়ে পড়ল, সে শীতে খুব কষ্ট পাচ্ছে বলে রাজদরবারে একটা কম্বলের দরখাস্ত পেশ করলে। এই দরখাস্তের পূর্বে তার আরো অনেক চাওয়ার দরখাস্ত মঞ্জুর করে, মানে তার আগে এই দরখাস্তের পূর্বে তার আরো অনেক চাওয়ার দরখাস্ত রাজদরবারে জমা হয়ে আছে। তো রাজদরবারের নিয়ম হচ্ছে আগের আগের দরখাস্তগুলোকে মঞ্জুর করে পরেরগুলি পরের জন্য মুলতুবি রেখে দেওয়া। এক্ষেত্রেও হলো তাই, পূর্বের প্রার্থনা মঞ্জুর হয়ে যখন এই শেষের পালা পড়ল তখন পড়ে গেল ভীষণ গ্রীষ্মকাল। এই গ্রীষ্মের মধ্যেই তার ঘাড়ে পড়ল কম্বলের চাপ। কাজেই দেখো, নিজেরই সুখের জন্য চাওয়া জিনিস এখন দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। তেমনি তোমরাও যে দুঃখ কষ্ট পাচ্ছ এও একদিন তোমরা নিজেদেরই সুখের জন্য চেয়েছিলে, আজ না হয় সময়ের বিপর্যয় তা দুঃখদায়ক হয়ে দেখা দিচ্ছে। আবার অনেক সময় উল্টা বুঝলি রামও হয়ে যায়। উল্টা বুঝলি রামের গল্পটা কি জানো? একজন লোক তার চলাফেরার কষ্ট হচ্ছে দেখে রাস্তায় দাঁড়িয়ে অনবরত চিৎকার করত, একটু ঘোড়া দে দিজিয়ে হো রামা। একদিন হয়েছে কি, একজন রাজপুরুষ একটা ঘুড়ির পিঠে চড়ে যাচ্ছেন, এমন সময় রাস্তায় ঘুড়িটা প্রসব করলেন। এখন এই বাচ্চাটাকে নিয়ে কেমন করে যাওয়া যায়? এই মনে করে তিনি সঙ্গী ও ভৃত্যকে আদেশ করলেন, যা একটা বেগার ধরে নিয়ে আয় কাউকে, সেই বাচ্চাটাকে কাঁধে করে আস্তানায় পৌঁছে দেবে। ভৃত্যটি রাস্তার ধারে ওই চিৎকার পরায়ণ লোকটিকে দেখে তাকে ধরে নিয়ে এলো এবং তার কাঁধে ঘোড়ার বাচ্চাটাকে দিয়ে বললে, আস্তানা মেলে চলো। লোকটি এই বিপরীত কাণ্ড দেখে অবাক হয়ে বলতে লাগলো, উল্টা বুঝলি রাম, অর্থাৎ আমি নিজের কষ্ট হচ্ছে দেখে একটা ঘোড়া চেয়েছিলাম তার পিঠে চড়বো বলে, আর এখন দেখছি ঘোড়াটাই দিলে আমার পিঠের ওপরে চড়িয়ে। তোমাদের প্রার্থনারও
মাঝে মাঝে এইরূপ বিপরীত ফল ফলে। অতএব যে জিনিসটা চাইতে ইচ্ছা হবে তার স্বরূপ না বোঝা পর্যন্ত চাইবে না, অর্থাৎ বুঝে শুনে চাইবে। সংকল্প মানে প্রতিজ্ঞা। তোমরা যখন সংকল্প করে আমায় গুরুত্বে বরণ করেছো, আর আমিও যখন তোমাদের শিষ্যরূপে গ্রহণ করেছি, তখন আমি তার বিধান করব, এ কথা দৃঢ় বিশ্বাস করো। বিশ্বাস না এলে নির্ভরতা আসবে না। তিনটি আসল চাওয়া আছে। প্রথম, আমি কিছু জানি না। দ্বিতীয়, আমার যেন তোমার প্রতি বিশ্বাস আসে। তৃতীয়, তোমাতে আমার নির্ভরতা হোক। সাধন জগতে নির্ভরতা বা আত্মসমর্পণের স্থান হচ্ছে সর্বোচ্চ। এ হলে আর কিছুরই দরকার হবে না। শাস্ত্র অনুযায়ী যদি চাইতে হয় তাহলে আমি তোমাদের একটা লক্ষ্য দিয়ে দিচ্ছি। উপনিষদের সার গীতা, আমি গীতার পক্ষপাতী। গীতার অষ্টাদশ অধ্যায় আছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যদেশ অর্জুন তিষ্ঠতি, অর্থাৎ তোমাদের হৃদয়ে তিনি আছেন। এই কথাটা বিশ্বাস করবে, এই দেহ ভগবানের, সে ঈশ্বরের শরণাগত হও। তোমরা চাও নিরবচ্ছিন্ন সুখ আর নিত্যলোক, এই পেতে হলে হৃদয়স্থ পুরুষকে বুঝতে হবে। হৃদয়স্থ পুরুষকে যদি না বুঝতে পারো তাহলে তোমরা মামেকাং শরণং ব্রজ, অর্থাৎ আমার শরণাগত হও। হয় ভগবানে শরণাপন্ন হও, নতুবা গুরুর শরণাপন্ন হও। হৃদয়স্থ ভগবানে বা গুরুতে বিশ্বাস হোক, এর চেয়ে বড় প্রার্থনা আর নেই। বিশ্বাসটাই প্রথম প্রার্থনীয়। বিশ্বাস এলেই নির্ভরতা আসবে, তখন আর কি চাই। তোমাদের জ্ঞান ভক্তি প্রেম সব লাভ হবে। চার শ্রেণীর ভক্ত আছে, জিজ্ঞাসু, জ্ঞানী, অর্থী ও আর্ত। জ্ঞানী আর জ্ঞানপন্থী কিন্তু এক নয়। জিজ্ঞাসু হলো জ্ঞানপন্থী, বিচার পরায়ণ, জ্ঞানী যিনি ভগবানকে জেনে ফেলেছেন। অর্থী হলো ফল লাভের আকাঙ্ক্ষী, আর আর্ত চায় দুঃখ কষ্টে পীড়িত হয়ে ভগবানের চরণে শরণ নিতে। জগতে আর্তভক্তের সংখ্যাই বেশি, তাদের নির্ভরতা ভিন্ন উপায় নেই। তাই বলি তোমরা বিশ্বাস করে আমার উপর নির্ভর করো, আমায় সব ভার দাও। কিছু চাইতে হবে না, প্রার্থনা জানাতে হবে না, কিছু করতেও হবে না। তোমাদের যাতে হিত হয় মঙ্গল হয় আমি তার ব্যবস্থা করব। এই বলে ঠাকুর 10টার সময় আসন ছেড়ে চলে গেলেন। জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে একদম সরাসরি বলে দিলেন একদম তার প্রতি একনিষ্ঠ নির্ভর হতে। তাহলে কিছু প্রার্থনা জানানোর দরকার নেই, আমরা তো কিছুই জানি না, আমরা তো সাধন ভজনও জানি না, আমরা তো মূঢ়মতি সবাই। তো শ্রী শ্রী ঠাকুরের নিকট আমাদের একনিষ্ঠ বিশ্বাস এবং একনিষ্ঠ আত্মসমর্পণই কিন্তু আমাদের হৃদয়স্থ পুরুষকে বুঝতে সাহায্য করবে, এবং আমরা কিন্তু সেই পরম পুরুষ কে লাভ করতে পারবো, এবং আমরা কিন্তু নিজেদেরকে সেই পরম জ্ঞানীর পর্যায়ে নিয়ে যেতে পারবো, যে জ্ঞান লাভ করলে এই জাগতিক সমস্ত দুঃখ কষ্ট কিন্তু আপনা থেকেই মলিন হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তো এই প্রার্থনায় শ্রী শ্রী ঠাকুরের নিকট আমাদের সবার হওয়া উচিত, যে আমরা তো অজ্ঞান মূঢ়, আমাদের যেন তোমার চরণে একান্ত ভক্তি বিশ্বাস এবং নির্ভরতা জন্মে, এবং তুমি আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাও সঠিক পথে। আমরা তো সেই আধ্যাত্মিক পথেই চলতে চাই, আমরা তো তোমারই শরণাগত, তুমি আমাদের হাত ধরে নিয়ে চলো সেই পরম জ্ঞানে, আমাদেরকে পৌঁছে দাও। এই প্রার্থনায় আমাদের শ্রী শ্রী ঠাকুরের নিকট সকলের হওয়া উচিত। তো আজকের মতন এই পাঠ উপস্থাপনা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের জবানিতে এখানেই সমাপ্ত হলো। দেখা হবে আপনাদের সবার সঙ্গে পরবর্তীতে নতুন কোনো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সম্পর্কিত পাঠ উপস্থাপনা নিয়ে। ততদিন এই কঠিন পরিস্থিতিতে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শ্রী গুরু নাম, শ্রী গুরু ভাব, শ্রী গুরু জপে দিন অতিবাহিত করবেন এবং নিজের আধ্যাত্মিক ও ব্যক্তি জীবনকে সুন্দর করে তুলবেন। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং মাতা ঠাকুরানী মা সুধাংশু বালামায় রাতুল পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীণ মঙ্গল এবং সুস্থতা প্রার্থনা করে আমি সুশোভন আপনাদের সকলের নিকট বিদায় নমস্কার জানিয়ে এই ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা। নমস্কার।